প্রজন্মকে কিভাবে হাতে কাজ করা হয়, কিভাবে আমাদের যে রঙের প্যাটার্নটা ওরা দেখুক। আপনি কি আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন যে কোন পোস্টারের কোন মেসেজ বা কোন বার্তা দিয়েছেন আপনি সিনেমাগুলো? রিকশা, সম্পূর্ণ একটা রিকশা আমি তৈরি করেছি। যে আগে যে রিকশার ভিতরে যে এরকম সাজানো ডেকোরেশন হতো, এটা পিছনটা আমি বুঝিয়েছি, রিকশা এইরকম হতো। এটা সিনেমার পোস্টার সাধু শয়তান, এই যে পুরো পোস্টারটাকে এখন কিন্তু পাবেন না পেন্টিংয়ের, এই জন্য আমি এটাকে সিনেমাটা রেখেছি। রিক্সার উপরে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার আমলে কিন্তু এরকম আমরা অনেক কাজ করেছি আগে। রিক্সা যখন জমজমা, এর ঘাটতিটা ঘটলো কবে থেকে, মানে এর যে পড়তিটা পড়লো কবে থেকে? ঘাটতিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল আপনাকে 2005-এর থেকে, একদম রিক্সা আর এবং সিনেমা সময় তো খুব ব্যস্ত সময় কাটাতেন, কেমন ভাবে ব্যস্ততাগুলো যেত আপনাদের? রাত দিন 24 ঘন্টা কাজ হতো। আগে তো প্রতিটা সপ্তাহে মনে করেন নিচের পক্ষে হলো 2টা ছবি রিলিজ হতো, আর হল ছিল মনে করেন 1000-এর উপরে। প্রতিটা হলে তো বেড়া লাগতো আগে, তারপর প্রতিটা রিক্সা যে পিছনে দেখতেন, আগে তো রিক্সারও অনেক জমজমা ছিল। ওই যেই নতুন ছবির পোস্টার বানা রাখতো ওই যেই প্লেটে হতো। আমরা যারা হচ্ছে এই জেনারেশনে আছি, আমরা তাদের কাছ থেকে কিনতে পারি এটাকে, আমরা থ্রু অনলাইন এগুলো প্রমোট করতে পারি, কারণ আমরা তো এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতেই থাকি। তো ওই বেসিসে যদি আমরা এগুলোকে ধরে রাখতে চাই, আমরা সবার মাঝে এই দোকানে বা এই এই স্টলে আসার জন্য সবাইকে উৎসাহিত করতে পারি। ইন ফিউচার যদি সবাই আসা শুরু করে, এটা কখনো হারাবে না, বাট আমাদের উচিত ধরে রাখা, কারণ এই জিনিসটাই তো আমাদের কালচার। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা, বেঙ্গলি যে কালচারটা এখান থেকেই তো আসছে। 43 বছর হয়ে এই কাজগুলো করছেন, আগের এই শিল্পের একটি কদর ছিল, এখন ডিজিটাল মাধ্যমে এসে এই শিল্পগুলো হারিয়ে যাচ্ছে, এখন এটা থেকে উত্তরণ বা এটাকে টিকিয়ে রাখতে হলে কী কী করা দরকার? এখন এটাকে উত্তরণ এবং টিকিয়ে রাখা, এখন তো বাইরের থেকে লোক আসবে না, যেমন আমরা যেমন আসছি ওস্তাদ ধারায় দেখে দেখে শিখছি, এখন এটা হবে না। এখন যারা বিভিন্ন চারু ডিপার্টমেন্টে যে কাজ করে স্টুডেন্টরা, চারুকলা বিভিন্ন যে দেশে এই ভার্সিটিতে, তারা যদি এটাকে লালন করে, এই পেন্টিংটাকে যদি তারা লালন করতে পারে, এটা টিকে যাবে। কিন্তু পাবলিক দিয়ে, যেমন আমরা পাবলিক হয়ে ওস্তাদ ধারা শিখা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আমাদের পরে। একটা সময় আপনি একটি ছবিতে মানে সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিক বা মূল্য নিয়েছেন বা সম্মানই নিয়েছেন? আমরা না, আমরা তো না, এখন পোর্ট্রেটের, শুধু পোর্ট্রেটের আমি 20,000 টাকা নিয়েছি। আমাদের এই রিক্সা পেন্টিং বা রিক্সা চিত্র বিশ্বে ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে গৌরবের, এবং এই শিল্পীও সেই গৌরবের কথা আমাদের বলেছেন যে এটি বিশ্বব্যাপী আমাদের এই রিক্সা পেন্ট যেন ছড়িয়ে পড়ে, এই স্বীকৃতিই তার হচ্ছে উজ্জ্বল প্রমাণ।